রাশিয়া এবং ন্যাটোর মধ্যে এই প্রথম প্রকাশ্যে এই জিনিসগুলো সামনে এলো এর আগে আমরা ছোটোখাটো কিছু ঘটনা দেখেছিলাম যে রাশিয়াকে সাইজ করার জন্য ন্যাটো নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে দিনশেষে পুতিন কাকু আবার না মানে ওনার মাঝে মাঝে হয় কি যে গায়ের জোর দেখাইতে যায় তবে সব জায়গায় গায়ের জোর দেখাইতে গেলে যুদ্ধ বাঁধতে পারে কিন্তু সাহস আছে ঘটনা হচ্ছে যে বাল্টিক সাগর আপনার বাল্টিক সাগরে রাশিয়ার একটা যুদ্ধ বিমানকে গোয়েন্দা যুদ্ধ বিমানকে ধাওয়া কইরা এলাকা থেকে দৌড়াইছে যুদ্ধ বিমান এই ঘটেছে বেসিক্যালি সোমবারে বাল্টিক সাগর অঞ্চলের নিরাপত্তায় ন্যাটোর দায়িত্ব পালন করছে যুক্তরাজ্য এবং জার্মানির যুদ্ধ বিমানগুলো যুক্তরাজ্যের বিমান বাহিনী এক বিবৃতিতে এই তথ্য বলছে যে ন্যাটোর এই অঞ্চলের আকাশ সীমাকে পাহারা দিচ্ছে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান তাইফোন এবং জার্মানির যুদ্ধ বিমান রিচ ফোটেন বিবৃতিতে যুক্তরাজ্যের বিমান বাহিনীর যিনি পাইলট ছিলেন তিনি বলছেন আমরা প্রায়ই লক্ষ্য করেছি যে বাল্টিক সাগরের উপর দিয়ে রাশিয়ার যুদ্ধ বিমান এবং গোয়েন্দা বিমান প্রতিনিয়ত টহল মহড়া দিচ্ছে যা আন্তর্জাতিক আকাশ সীমাকে লঙ্ঘন করে মাঝে মাঝে এদিকেও ঢুকে যাচ্ছে ন্যাটোর আকাশ সীমাকে মুক্ত রাখা আমাদের রুটিন কাজের অংশ দর্শক এর আগেও গত মার্চেও আকাশ সীমা থেকে জার্মানি এবং যুক্তরাজ্যের যুদ্ধ বিমান দুইবার রুশ বিমানকে এরকম ধাওয়া দিচ্ছে কিন্তু কাকুর স্বভাব চরিত্র বদলায় নাই এখন বলা হচ্ছে যে বাল্টিক অঞ্চলের দেশ লাতুভিয়া লিথুয়েনিয়া এবং অ্যাস্তেনিয়া সাম্প্রতিক এই ইস্যুকে কেন্দ্র করে তারা তাদের আকাশ সীমাকে আরও সুরক্ষিত করার জন্য নিয়মিত সেখানে যুদ্ধ জাহাজ আরে সরি যুদ্ধ বিমান টহল দেয় এখন জার্মানের বিবৃতি যেটা যে আজকে মানে গত সোমবারে আর কি গতকালকে আকাশ সীমার মধ্যে হঠাৎ করে আচমকে তারা একটা বিমানের অস্তিত্ব আবিষ্কার করে প্রাথমিক ধাপে ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনীকে বা বিমান বাহিনীকে এই সিগন্যাল দেওয়া হলো তারা শুনছিল না কিন্তু দ্বিতীয় ধাপে যখন এটা আকাশ সীমা লঙ্ঘন করে ঢুকেছে তখন তারা ওয়ার্নিংয়ের বদলে দুইটা এটাকে মিল্লা ধাওয়া করছে একটা পর্যায়ে আসা এটা এটার জায়গা থেকে সরে আসছে তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাবরের মতন বলছে যে এটা ওয়ান কাইন্ড অফ মিস্টেক যে আকাশে এমন ঘটনা ঘটতেই পারে তবে এই মুহূর্তে এগুলার কেউ হালকা নিচ্ছে না দেখেন ন্যাটোর কোনো বিমান বা যুক্তরাষ্ট্রের কোনো বিমানও যদি রাশিয়ার আকাশ সীমা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে তখন কিন্তু রাশিয়া মাইরাদে ডাইরেক্ট এখন মজার বিষয় হচ্ছে রাশিয়ার যুদ্ধ বিমানকে সরাসরি মিসাইল টিসেল দিয়া আঘাত কিন্তু করা ন্যাটো এখন এইটার ব্যাখ্যা নিয়ে বলছে যে রাশিয়া বরাবরই উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা ইচ্ছাকৃতভাবে মার্কিন ড্রোন ধ্বংসের পর নিজেরাই আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে ন্যাটোর সাথে উস্কানিমূলক অবস্থায় আছে সামরিক বিশ্লেষকরা কেউ কেউ বলছেন যে এইটা রাশিয়া বেসিক্যালি ন্যাটোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য এরকম একটা কর্মকাণ্ড করেছে এখন এটার পিছনে কারণ কি ন্যাটোর পিছনে ন্যাটোর থেকেও শক্তিশালী আর একটা সামরিক বাহিনী তৈরির আলোচনা কিন্তু চীন এবং রাশিয়া করছে যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে টো মানে ন্যাটোর থেকে বড় কিছুই বানানোর একটা চিন্তা চিন্তাভাবনা অপরদিকে ভ্লাদিমির পুতিনের এই ঘাউরামির জন্য নতুন আর একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে জি সেভেনের যেই নেতা দেশগুলো আছে তারা মিলা আপনার পুতিনকে সাইজ করার জন্য আজকে আরও একটা কর্মকাণ্ড করছে দশক শিল্পোন্নত সাতটা দেশের একটা জোট জি সেভেন এর যারা পররাষ্ট্রমন্ত্রীরা আছেন তারা আবার পুতিনকে নতুন করে সাইজ করার জন্য জাপানের নাগানো অঞ্চলের অবকাশ শহর কারুইজাওয়ায় একটা বৈঠকে বসেছেন তিন দিনের বৈঠকে বৈঠকের দ্বিতীয় দিনে আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা জি সেভেন পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া বন্ধ করতে তাদের নেওয়া পদক্ষেপ জোরদার করতে আরও জোরদার করবে তারা সম্মত হয়েছেন একইসঙ্গে সঙ্গে রাশিয়া যেন অন্যান্য দেশ থেকে অস্ত্র সংগ্রহ করতে না পারে তা নিশ্চিত করতে নিজেদের কি করা দরকার তা নিয়েও তারা মত করেছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইউ সিমাশা হায়াসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভারত প্রশান্ত মহাসাগর নিয়েও আলোচনা করা হয়েছে বিশেষ করে প্রশান্ত সাগর মহাসাগর অঞ্চলে চীনের বর্ধিত উপস্থিতি সামাল দিতে এই অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর সাথে জোটের সদস্যদের জড়িত হওয়ার মাত্রা বাড়াতেও সম্মত হয়েছে আপনার বৈঠকে এক দুই তিন দিনের আলোচনায় বিস্তারিত আলোচনা করেছেন তারা এই মর্মে উন্নীত হয়েছেন যে চীন উত্তর কোরিয়া যেই সব চ্যালেঞ্জ তৈরি করেছে তার জবাব দিতে ঐক্যবদ্ধ থাকা দরকার এই বক্তব্যে আবার ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক চীন সফর এবং সেইখানে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে অন্য সদস্যদের মধ্যেও আপনার কিছুটা ডিভাইডেশন লক্ষ্য করা গেছে এখানে প্রধান বিষয় ছিল গ্লোবাল সাউথ নামে পরিচিত উদীয়মান এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্ককে জোরদার করা ইভেন ইউক্রেন প্রশ্নে কিভাবে তাদের দলে ফেরানো যায় সেই উপায় খুঁজতে ভারত সহ বেশ কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দিতে অনাগ্রহ প্রকাশ করে আসছে আর যার কারণে আপনার তারা বলছেন যে বর্তমানে এই জি মনে করছে পৃথিবীতে এই অস্থিরতার জন্য বেসিক্যালি রাশিয়াই দায়ী রাশিয়া হচ্ছে শস্য তেল ও গ্যাসের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ এমনকি এই যুদ্ধের কারণে ইউক্রেন থেকেও আপনার শস্য রপ্তানি বন্ধের কারণে নানান দিকে ঝামেলা ইরানের ইস্যুটাও তারা আসছে যে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে কাজ করা থেকে ইরানকে বিরত রাখতে পরমাণু বিস্তার রোধে দেশের করা অঙ্গীকার মেনে চলার গুরুত্ব মানে তারা তারা বৈশা বৈশা যা মন্ডা চায় সেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে বৈঠকের শেষ দিনে জি সেভেন পররাষ্ট্রমন্ত্রীরা একটা বিবৃতিও দিয়েছেন এইসব প্রশ্নে জোটের সার্বিক অবস্থান সেখানে আরো বিস্তারিতভাবে তুলে ধরা হবে এইটা বেসিক্যালি রাশিয়াকে সাইজ করার জন্য পশ্চিমাদের নতুন আর একটা কৌশল কিন্তু এগুলা করে আসলে কাজ হবে না পুতিন মানেই ঝুক্যাঙ্গা সালা ভালো থাকুন আসসালাম